নবী রাখিবেন আপনার দয়ার হুকুলে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম বিকমালিহি কশফত জাবি জমালিহি হাসনত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ধাম, রাহমাতে আলাম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ধাম। কারজি চিনো মানো জানো কেমন আমার দয়াল নবীজি, যাহার প্রেমেই চন্দ্র সূর্য তারকারাজি, তোমরা আরো শুনবানি এক সুন্দর কাহিনী, জান্নাতে রহি রুমে রুমে ওই নবীজির নাম, জান্নাতে রই রুমে রুমে ওই নবীজির নাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে হেদরে খুতবা দিতেন রাসূল আকরাম, উস্তনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে হেদরে খুতবা দিতেন রাসূল আকরাম, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, নবীর বিরহে গাছ কাঁদিতে রহে, হতভাগ হইলেন যত সাহাবাই কেরাম, হতভাগ হইলেন যত সাহাবাই কেরাম, রহমতে আলম নবী নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। অলিদের সানে বললাম, নবীর সানে একটা নাতের রসুল শেষ করে দিলাম, এখন ভাইরা যা বললাম আমল করবেন ইনশাআল্লাহ, খালি শুইলেন না, বড় কষ্ট করে কথাগুলি বলছি, ইচ্ছা করলে 10 মিনিট আগে ওয়াজ করে 10 মিনিট কথা বলে শেষ করে দিতে পারতাম, কিন্তু আমাদের উপরে তাগিদ আছে, উপর আল্লাহর তরফ থেকে আমাদের উপরে তাগিদ আছে, বারবার বলতেছে তোমাকে বলার শক্তি দেওয়া হয়েছে, লক্ষ লক্ষ মানুষের সামনে তুমি কথা বলো, বলে দাও মানুষের কাছে, জানিয়ে দাও, ফাইন্নামা আলাইকাল বালাগ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, মানুষের কাছে দিনের কথা বলে দাও, মানুষের কাছে তরিকাতের কথা বলে দাও, মানুষের কাছে এলমে বাতেন এলমে জাহের এলমে বিলায়াতের কথাগুলি তুমি বলে দাও, যেই বিলায়াত যেই এলম পাইয়া মানুষ ওই এলমের দ্বারা মানুষ ইবাদত করবে, ওই ইবাদতে মানুষ পিওর হবে, ওই পিওর ওয়ালা মানুষ আল্লাহর জান্নাতে চলে যাবে। কিয়ামতের দিন আল্লাহ পাকের সঙ্গে আল্লাহর ওলিরা ঝগড়া শুরু করে দিবে। বুখারী শরীফের কিতাবু তাওহীদের মধ্যে একখান হাদিস আছে, এই কথা তো আপনি শোনেন নাই কখনো, আল্লাহর ওলিদের ক্ষমতা, প্রশ্ন থাকতে পারে হুজুর কিয়ামতের দিন আল্লাহর ওলিদের ক্ষমতা কি, তারা কি মানুষকে বুরিদকে পার করতে পারবে? পারবে, অবশ্যই পারবে। কিয়ামতের দিন সমস্ত আল্লাহর ওলিরা আল্লাহ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে ঐক্য জোট করতে থাকবে, মিছিল করতে থাকবে, আল্লাহ রে আল্লাহ ভাই কি হয়েছে এরকম করতেছস কে, আল্লাহ তুমি তাড়াতাড়ি আমাদের মুরিদগুলি যেইগুলি জাহান্নামে দিছো তাড়াতাড়ি জান্নাতে পাঠাও, তাড়াতাড়ি পাঠাও, আল্লাহর সঙ্গে তারা ঝগড়ায় লিপ্ত হয়ে যাবে, আল্লাহ তাদের সবাইকে জান্নাত দিয়ে দাও। কিতাবুত তাওহীদ আপনি বুখারী শরীফের মধ্যে শেষের দিকে আপনি দেখেন হাদিসগুলি, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়েত, আরেকখানে হাদিস হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রাওয়ায়েত, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ইউসাফু আহলুন নার ফায়ামুর বিহিম রাজুলুন ইয়া ফুলান আমা তাআরিফুনি আনাল্লাযী সাকাইতুকা শুরবাতান, সুবহানাল্লাহ, জান্নাতী ব্যক্তি আর জাহান্নামী ব্যক্তি হাশরের ময়দানে দৌড়াদৌড়ি করতেছে, মাথার উপরে সুর্য নিচে তামা হয়ে গেছে, দাঁড়িয়ে থাকে।
যদি কারো তকদির ভালো হয় তাহলে আল্লাহর ওলিদের সোহবতের মাধ্যমে ওই মানুষটা আল্লাহর রাস্তা পেয়ে যায়, হেদায়েতের রাস্তা পেয়ে যায়, আল্লাহর রাস্তা পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলতে আছেন, আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকীন। অনেকরা বলে কুরআনুল কারীমের মধ্যে পীরের কথা ওলিদের কথা নাই, বোঝে না, তাফসীরই বোঝে না। এইগুলি দলে দলে খালি শিখানের কাম, কোরআনের দরকার। এই মিয়াম যদি কোরআনে না থাকে আল্লাহর ওলিরা পীরগিরি করে কি দিয়ে? কি কর? আমার রাব্বা হুজুর কেবলাম আল্লামা গাজী আলাউদ্দিন বিন নূরী রহমাতুল্লাহ আলাইহি সারা বাংলাদেশের মধ্যে দিনের দাওয়াত দিয়েছে, পীরগিরি করছে, করে কি করে নেই? সারা বাংলার মধ্যে লক্ষ লক্ষ মানুষ রয়েছে, মুহাদ্দিস রয়েছে, প্রিন্সিপাল রয়েছে। আপনাদের এই শরৎনগর টাইটেল মাদ্রাসা, কামিল মাদ্রাসা, তখন ছিল ফাজিল মাদ্রাসা। এই ফাজিল মাদ্রাসার একজন প্রিন্সিপাল ছিল আল্লামা আব্দুল্লাহ সাহেব। এই ভাঙ্গুরার মধ্যে এত বড় আলেম ছিল না আর কেউ, এত বড় আলেম ছিলেন প্রিন্সিপাল আব্দুল্লাহ সাহেব। আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিন কদম এসে ধরা দিলেন, আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিন কাছে ঈশা বায়াত গ্রহণ করলেন, নিজের আমিত্বটারে শেষ করে দিলেন, হুজুরের কদম বুসি করে, আবার হুজুর চলে গেলে আমারও কদম বুসি করে। এই আপনাদেরই ওপারে কালীবাড়ি কোনটা? হ্যাঁ হ্যাঁ, উপর 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 ওই পার। এই যে তো এই আশেপাশে তো কোনো প্রোগ্রাম আমি অনেকদিন ধরে করি না, এখন আমি অন্য অন্য জায়গায় প্রোগ্রাম পেয়ে ফেলাই, এদিকে বেশি একটা ই নাই। তো কালীবাড়ি ওর থেকে যেন আবার একটা মাহফিল করে আসতেছিলাম রাত্র বাজে তখন প্রায় 12টা। তো উনিও পিছনে বসা, আমিও পিছনে বসা, ভ্যানের ওই পাও ঝুলাইয়ে বসে আছি, সামনে আব্বা হুজুর বসে আছেন, আরও জানি কারা কারা বসে আছেন। তো প্রিন্সিপাল আব্দুল্লাহ সাহেব আর সামনে বসলেন না, পীরের কাছে বসলে বেয়াদবি হবে। তা আব্বা হুজুর কেমন একটু ঢিল দিলেন, কারণ ওর যদি শিখতে মনে চায় তাহলে এভাবেই শিখুক। উনি পিছনে বসলেন, এরপরে ওই কালীবাড়ির একটু আউগেই আইসে উনি নাইমা গেলেন, নামার পরে দিয়ে আমার কদম বুসি করলেন। আমি মনে মনে চিন্তা করলাম আমি তখন তো তার ছাত্র হওয়ার যোগ্য না, উনি আমার পা কদম কেন কদম বুসি করলেন? হুজুর তখন বললেন, যেই কথা বললেন আমার চোখে পানি এসে গেল, ডাক দিয়া বলেন, আপনি হলেন পীরের আওলাদ, আপনি হলেন আমার আমি আমার মুর্শিদ কেবলার আওলাদের ধুলাবালি আমি নিলাম, নিয়ে নিজেকে ধন্য করলাম, তার মানে আমার আমিত্বরে শেষ করে দিলাম। আব্বা খুদুর বলেছে, কে বলে? আব্দুল্লাহ প্রিন্সিপাল আব্দুল্লাহ সাহেব বলে, আব্বা খুদুর বলেছে তোমার আমিত্বরে শেষ করে দাও পীরের কদমে। তাই আমি আমার আমিত্বরে শেষ করে দিলাম। কোথায় আমার প্রিন্সিপাল গিরি? আমার প্রিন্সিপাল গিরি আমার একটা গরম বানাই, আমারে গরম করে আমি প্রিন্সিপাল, আমি একটা কিছু আমার একটা কিছু আমি সব কদমে বিলীন করে দিলাম। বিলীন করার পরে দিয়া নতুন করে কিছু পাওয়া যায়, ওই নতুন পাওয়ার জন্যেই আমি আমার নিজকে নিজে আমি আমার পীরের কদমে পীরের আওলাদের কদমে শেষ করে দিলাম। সুবহানাল্লাহ। আমার দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি পবিত্র আরব দেশের শিক্ষা প্রাপ্ত আল্লামা কারি নুরুল হুদাল কাদরী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, তিনি ওয়াজ করতেন যখন বৃদ্ধ মানুষ, অনেক বড় লম্বা দাড়ি ছিল, লম্বা ছিল প্রায় 6 ফুটের মতো, এত লম্বা ছিল আল্লাহর ওলি। আমি তখন ছোট মানুষ, আমার আব্বা হুজুর কেবলা দেখতাম, আমাকে সঙ্গে করে নরসিংদী একটা জেলা আছে, এই জেলার মধ্যে মেল ফ্যাক্টরি বেশি, ওইখানে আমার আব্বা হুজুর কেবলা সহকারে হুজুর কেবলা দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাই আসলেন, আসিয়া ওয়াজ করতে লাগলেন। ওয়াজ যখন করতে লাগলেন এমন সময় ফুরফুরা শরীফ থেকে একটা ছোট্ট একটা ছেলে আসলো,
বয়স তার 14 কি 15 বছর। ওই ছেলেটা যখন মঞ্চের দিকে আসতে ছিল, বৃদ্ধ মানুষ 80 বছরের উপরে বয়স তখন তার, আল্লাহর ওলি মঞ্চের দিকে নেমে আসলেন। আল্লাহর ওলি মঞ্চের দিকে নেমে আসিয়া ওই আল্লাহর ওলি ফুরফুরার একজন 15-16 বছরের যুবকটারে মঞ্চের মধ্যে উঠালেন এবং সকল মানুষের সামনে আল্লাহর ওলি আল্লামা নুরুল হুদা আল কাদেরী রহমাতুল্লাহ আলাইহে নিজের পীরের আওলাদ বলে বাচ্চার দিকে তাকাই নাই, কত ছোট আর আমি কত বড়, এই দিকে তাকান নাই সমস্ত।